হ্যালো হ্যালো সকলকে হ্যালো খুব ভালো আছি আমরা আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি ফেরারি মনে ফাইভ হান্ড্রেড এপিসোডসে তো প্রত্যেককে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ টু অল দ্য অডিয়েন্সেস ফর অল দ্য লাভ অল দ্য ব্লেসিংস আজকে খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দু হাজার বাইশে সেভেন্থ অফ অক্টোবর আমরা শ্যুটিংটা শুরু করেছিলাম কিন্তু আজকে দাঁড়িয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মার্চে আজকে এথ মার্চ সেখানে দাঁড়িয়ে আছি ফাইভ হান্ড্রেড এপিসোডস কমপ্লিট করেছি সবাই মিলে তো খুব ভালো লাগছে খুব মজা করেছি সবাই মিলে একসাথে কিছুক্ষণ মধ্যে লাঞ্চ করলাম সো Thank you, thank you so much. একদমই তাই প্রচন্ড ভাবে আজকে খুশি আজকের দিনটা প্রচন্ড মেমোরেবল একটা দিন আমার ক্যারিয়ারে দিস ইজ দ্য ফার্স্ট প্রজেক্ট যেটা হান্ড্রেড এপিসোডস হচ্ছে আমার ওর এবং তার সঙ্গে সঙ্গে বিধানদারও আমাদের তিনজনেই আজকের দিনটা প্রচন্ড স্পেশাল একটা দিন আমরা সকাল থেকেই সকলেই একটু ইমোশনাল আছি অনেক শুরুর দিনের থেকে অনেক ঘটনা আমাদের মনে পড়ছে স্মৃতিচারণ হচ্ছে একদমই তাই তো সেখান থেকে প্রচন্ড খুশি এবং তার সঙ্গে সঙ্গে আজকে দুপুরে একটা জমিয়ে লাঞ্চ হয়েছে সকলের প্রতি পুরো টিম একসঙ্গে বসে লাঞ্চ করেছে একটা আলাদা রকম ফিলিংস অফ কোর্স কাজ করছে আর আর আমাদের এখন গল্পে যেটা চলছে বা সেটা হচ্ছে পামেলা আমার ননদ সে প্রেগনেন্ট এবং সে নিখিলকে ভালোবাসে নিখিলের সঙ্গে বিয়ে করতে চায় এবং সেটারই তোরজোড় চলছে বিয়ের তোড়জোড় চলছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তুলসী এটা চায় না যে নিখিলের সঙ্গে পামেলার বিয়ে হোক কারণ নিখিল তুলসীর বোনকে খুন করেছে তিতিরকে খুন করেছে তো সেই জায়গা থেকে তুলসীর একটা লড়াই চলছে যে এই বিয়েটা কোনোভাবে আট আটকানো বা পামেলার প্রেগনেন্সিটা আদৌ সত্যি না মিথ্যে সেটা খুঁজে বার করা এবং নিখিলকে রিভিল করা নিখিলের রিভিলেশন আদৌ হবে কি হবে না সেটা প্রমাণিত হবে হোলির দিন যেটা হোলির প্রমো আজকে আমরা শ্যুট করতে যাচ্ছিলাম একদম গল্পে এখন আপাতত এটা চলছে তারপরে দেখা যাক কি হচ্ছে নেক্সট কি আসতে চলেছে এবং অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেকবারের মতো চমক আসতে চলেছে আপনারা মিস করবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ দর্শককে যারা আমাদের ফেরারি মনটাকে কনস্ট্যান্টলি এত সাপোর্ট করে গেছে মানে আজকে আমাদের ফাইভ হান্ড্রেড এপিসোড টেলিকাস্ট হতে চলেছে সো আমরা সবাই ভীষণ এক্সাইটেড এই যে এপিসোড ওয়ান থেকে আজকে ফাইভ হান্ড্রেড এপিসোড ইটস আ লং জার্নি অ্যালং উইথ দ্যাট ভেরি নিউ এক্সপিরিয়েন্স ইস দেয়ার তো এটাই বলবো মানে ফেরারি মন আমার কাছে ভীষণ প্রিয় বিকজ দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট তো মানে আই এম ভেরি এক্সাইটেড আমার চরিত্রের যে গ্রাফটা মানে কিছু নেই কিছু আছে দেন এখন যে একটা গ্রাফ তুলছে তো আই এম ভেরি এক্সাইটেড আই এম অ্যাকচুয়ালি ভেরি হ্যাপি থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আমাদের ফেরাজীবনকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসার জন্য দর্শককে অনেক অনেক ধন্যবাদ মানে আপনাদের জন্যই আমরা অ্যাকচুয়ালি এত দূর এগিয়ে আসতে পেরেছি মানে ফাইভ হান্ড্রেড এপিসোডস ইটস নট এ ম্যাটার অফ জোক এখনকার দিনে যেখানে মেগা সিরিয়াল দু মাস তিন মাসে বন্ধ হয়ে যায় সেখানে পাঁচশো এপিসোড থ্যাংক ইউ সো মাছ সবাইকে মানে গল্পে আরও নতুন নতুন মোড় আসতে চলেছে আপনারা দেখতে থাকুন সাপোর্ট করতে থাকুন প্রত্যেকটা চরিত্রকে সাপোর্ট করুন যেভাবে আপনারা করছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এখন সিনে মানে টেলিকাস্ট যাচ্ছে যে আমি সুইসাইড অ্যাটেম্প করেছি এটা টেলিকাস্ট অলরেডি হয়ে গেছে বেসিক্যালি নিখিল বলেছে চরিত্রটা আমি নিখিলকে ভীষণ ভালোবাসি না পামেলা ঋষিকেশ রায়ের মোড়ের মেয়ে পামেলা নিখিলকে ভীষণ ভালোবাসে তো ওকে বিয়ে করার জন্য একটু পাগল হয়ে গেছে তা চমক তো প্রচুর আসে আসছে চমক বিয়ে আসছে হোলি আসছে অনেক কিছু আসছে আপনারা দেখতে থাকুন সব বলে দিলে আপনারা দেখবেন না কেউ নিঃসন্দেহে আর আমার অনুভূতি আরও আলাদা তার কারণ হচ্ছে যে এই যে প্রোডাকশানটা ফেরারি মন এটা পাঁচশো তো হলো আজকে এবং এই যে প্রযোজনা সংস্থা তাদের কিন্তু উপর্যুপুরি দুটোই প্রোডাকশান তার আগের প্রোডাকশান কন্যা সেখানেও কিন্তু আমি অন্যতম প্রধান চরিত্রে ছিলাম সেটাও সাড়ে সাতশো এপিসোড হয়েছিল আজকে আবার এটাও পাঁচশো তো সেটা আমার কাছে একটা আলাদা অনুভূতি আর এই কারণে কারণ যে প্রযোজক সায়ন্তন ও আমার ভীষণ স্নেহের ওর যেই সাকসেসে সেটা আমার মনে হয় যেটা আমার সাকসেস দেখুন সবটাই ভীষণ নির্ভর করে যে আমি কাজের ব্যাপারে কতটা আন্তরিক হ্যাঁ সবাই চেষ্টা করে নিঃসন্দেহে চেষ্টা করে কিন্তু কোথায় হয় কি যে কাহিনীর দিক থেকে বা মানে কি বলবো টিম ওয়ার্ক যেটা যেভাবে তৈরি তৈরি হয় এখানে আমাদের যে এই টিমটা এত আমরা পরস্পরের সঙ্গে মানে লেগে থাকি তার ফলে সমস্ত কাজটা ভীষণ আন্তরিকভাবে কাজটা হয় প্রত্যেকেই চেষ্টা করেন অন্যান্য কথাও বলছি কিন্তু এখানে যেটা হচ্ছে যে এখানে ওই টিম এফার্টটা এবং সব থেকে বড়ো কথা যে পরিচালক বিধান ও ও খুব নিষ্ঠাভরে কাজটা করে এই এই যে নিষ্ঠাটা মানে শুধু আমি করলাম যে ছেপে দিয়ে চলে গেলাম সেটা কিন্তু নয় ও খুব যত্ন করে চেষ্টা করে যাতে কাজটা ভালো হয় তো এই কাজটা এই থিয়েটার তো একটা দাম তো নিশ্চয়ই পাওয়া যায় দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা ভালো কাজ দেখুন ভালো কাজ দেখে ভালো থাকুন এবং সত্যি কথা বলছি যে সমাজকে ঠিক মতো মানে সকলের জন্য একটু ভাবুন এটাই বলবো দর্শকরা এতদিন ধরে দেখছে আর আমাদেরকে যথেষ্ট ভালোবাসছে সেই জন্যই আজকে অব্দি সিরিয়ালটা চলছে এবং আগামী দিনেও আশা রাখবো যে আমরা আরও নতুন করে আবার নতুন ভাবনা নিয়ে ভাবনা নিয়ে করছি সিরিয়ালটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আপনারা আমাদের সাথে থাকবেন এটাই আমরা আশা করব আর থ্যাংকস টু দ্য টিম অ্যান্ড কনগ্রাচুলেশনস টু এভরিবাডি एक टक एक टक एक टक यस क्लैप क्लैप वू हू लाप 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 तो शीशे शीशे तो योसा कोणीला तुकी दाबायला तो स्विच अप लागले हवे हां हां